প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। তোমাদের 15তম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে অষ্টম শ্রেণীর বিজ্ঞান, সেই অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে সপ্তম অধ্যায় থেকে পৃথিবী ও মহাকর্ষ। এখানে যে প্রশ্নটি দেওয়া হয়েছে সেটাকে বলা হচ্ছে তুমি একটি পরীক্ষা করার জন্য, এবং পরীক্ষা করে পর্যবেক্ষণ করতে কি ঘটছে এবং সিদ্ধান্ত গ্রহণ করতে বলা হয়েছে। বলা হয়েছে কি, একটি কাগজ ও একটি ভারী ছোট ভারী বল নিয়ে একটি পরীক্ষণটি সম্পূর্ণ করো। প্রায় 10 ফিট উচ্চতা থেকে বল ও কাগজটি ছেড়ে দাও ও কি ঘটছে লক্ষ্য করো। কাগজটিকে মুড়ি একটি গোল বলের মতো তৈরি করো এবং বস্তু দুটি নিয়ে একই পরীক্ষণ ও পর্যবেক্ষণ করো। কারণ বিশ্লেষণের মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করো। সম্পূর্ণ পরীক্ষণ ও পর্যবেক্ষণ ধারাবাহিকভাবে লিখো। সংক্ষেপে বলা হচ্ছে যে উভয় ক্ষেত্রে বস্তু দুটি একই সময় মাটিতে পড়ছে কিনা সেটি কারণ বিশ্লেষণ, অভিকর্ষজ ত্বরণ, ভরের প্রভাব। হয়ে বলা হচ্ছে যে মহাকর্ষ ও অভিকর্ষ সূত্রের সঠিক ব্যবহার। এটা হলো তোমাদের প্রশ্ন। এখানে বিশেষ করে এই দুটিকে তুমি বেশি গুরুত্ব দিতে হবে, এই দুটিকে গুরুত্ব দিতে হবে। প্রথমে তোমরা একটা পরীক্ষা করে, তোমরা একটা পর্যবেক্ষণ করবে, পরীক্ষা করে পর্যবেক্ষণ করবে, এরপরে মহাকর্ষ সূত্রের সাথে সেই পরীক্ষণ পর্যবেক্ষণটি সঠিক হচ্ছে কিনা সেটার একটা সিদ্ধান্ত গ্রহণ করবে। আমরা এখন চলে যাচ্ছি এই অ্যাসাইনমেন্টের আনসারের দিকে।